আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন বাংলার সূর্য সন্তানরা। সেসব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের জনতার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর, ক্যামেরায় ছিলেন দীপু সরকার। আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। 1952 সালের এই দিনে বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে বাঙালি জনতা ঢল নামে ঢাকার রাজপথে। সেদিন পাকিস্তানি পুলিশের গুলিতে প্রাণ হারান রফিক, জব্বার, বরকত, সালাম সহ নাম না জানা আরো অনেকে। তাদের স্মরণে আজকের এই দিনে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শহীদ মিনারের নামে লাখো জনতার ঢল। সর্বসাধারণের এই উপস্থিতি যেন মনে করিয়ে দেয় 52-এর সেই অনুভূতি, ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস। ভাষার যে গুরুত্ব এটা জানি ও বুঝতে পারে, এই জন্য আসা আর কি। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই শহীদ মিনারে আসা। ভাষা শহীদদের সম্মান জানাতে আসছি। 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয় সংস্থা ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যে কারণে আন্তর্জাতিক পর্যায়েও পালিত হচ্ছে দিবসটি। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা চেষ্টা করছি এই বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের এই আত্মমর্যাদাটাকে ধারাবাহিকভাবে তুলে ধরতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের প্রতিপাদ্য বহুভাষিক শিক্ষা, একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা। অপরদিকে এদেশে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারকে বাধ্যতামূলক করার দাবি সুশীল সমাজের। আমি মনে করি এই বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে বাধ্যতামূলক করা উচিত। 400 মিলিয়ন লোক এই বাংলা ভাষায় কথা বলি, যদিও বাংলা ষষ্ঠ স্থান অধিকার করে আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এটা এখনো স্বীকৃত হয় নাই। আন্তর্জাতিক ভাষা স্বীকৃত হয়েছে, কিন্তু ষষ্ঠ স্থানকে স্বীকৃতি এখনো দেওয়া হয় নাই। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল 8টায় বইমেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেলা আয়োজক কর্তৃপক্ষ। বিশেষ এই দিবসটি উপলক্ষে যেন এক ভিন্ন মাত্রা পায় অমর 21 বইমেলা। চারপাশে দেখা মেলে বইপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়। 21 ফেব্রুয়ারি যা আমাদের জন্য খুব বিশেষ একটি দিন, তো সেই হিসেবে এখানে আসা হয়েছে। আমরা গিয়েছিলাম শহীদ মিনারে ফুল দিতে, ফুল দেওয়ার পরে আমরা এখানে আজকে বই কিনতে এসেছি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে অন্যান্য দিনের চেয়ে ক্রেতা সমাগম বেশি বলে মনে করছেন বিক্রেতারা। এই সকালে এত ক্রেতা কখনো হয় না। আজকে ওই 21 ফেব্রুয়ারি উপলক্ষে সব ক্রেতারা এদিকে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে আজকে শহীদ মিনারে অনেকে ফুল দিতে আসছে, তো অনেকে এখানে বইমেলা আসছে ঘুরতে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে 1952 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে মিছিলে বের হয় বাংলার সূর্য সন্তানেরা। নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে যে জয় তারা এনেছে, সেই জয়ের নামই অমর 21। বাংলা ভাষার জন্য তাদের এই আত্মত্যাগ চির অম্লান হয়ে থাকুক আমাদের প্রতিটি স্পন্দনে, কোটি বাঙালির প্রাণে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।